তৃণমূল কংগ্রেসের যে বিজেপিকে সাহায্য করার যে ইন্টেনশন ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন এই গেরুয়া ঝড় মানুষই ধুলোর মতো ধূলিসাৎ করে দেবে। একটা বড় অংশ তো মুখ ফিরিয়ে নিয়েছিল বামপন্থীদের থেকে, আবার সেই সমর্থন ফিরে আসছে। এটা বুঝতে হবে যে পাঁচ বছর কিন্তু উত্তরপ্রদেশে সরকার চালিয়েছে বিজেপি, এবং তারপর তাদের কিন্তু একটা বড় অংশের আসন সংখ্যায় ধস নেমেছে। সুতরাং উত্তরপ্রদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ, যে সরকার যেভাবে রাজ্যকে পরিচালনা করেছে তার সাথে সহমত পোষণ করেনি, তার একটা স্পষ্ট ইঙ্গিত সেখানকার মানুষ দিয়েছেন। এবার গোয়ার প্রসঙ্গে যদি আসি, গোয়ায় যে কংগ্রেসকেই তো মানুষ পাঁচ বছর আগে নির্বাচিত করেছিল, এবার কংগ্রেসের যে সাংগঠনিক ব্যর্থতা, সেই সাংগঠনিক ব্যর্থতার ডিভিডেন্ড তুলেছিল হচ্ছে বিজেপি, এবং সেই জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ গোয়ার মানুষ এই মুহূর্তে পায়নি, পুনরায় বিজেপিকে নির্বাচিত করেছে। এবং যদি আমরা পাঞ্জাবের জায়গায় দেখি, সেখানে একটা বিজেপির স্বস্তির কারণ হয়েছে, তার কারণ কেন্দ্রে মূল বিরোধী কংগ্রেসের ছাড়া সেখানে বহুমত পেয়ে সরকার তৈরি করতে চলছে আম আদমি পার্টি। সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির একটা স্বস্তির কারণ হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষ কোনো দিনও কোনো জাতি, ধর্ম, বর্ণ এই বিদ্বেষকে সমর্থন করে না, করেনি। মানুষের বুঝতে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন এই গেরুয়া ঝড় মানুষই ধুলোর মতো ধূলিসাৎ করে দেবে। এনআরসিসির আতঙ্কর জায়গায় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষরা কিন্তু বিজেপি সরকারকে যথেষ্ট রকম বেগ দিয়েছে, এবং সেই জন্যই কিন্তু বিজেপি সরকার কিছুটা হলেও এনআরসিসিএ ইমপ্লিমেন্ট করার জায়গা থেকে পিছনে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে সর্বাধিক এবং সর্বাত্মক বড় আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন। সেখানেও সরকার যে কৃষি আইনগুলো নিয়ে আসতে চলেছিল সংসদে, সেইগুলো কিন্তু নিজেরাই প্রত্যাহার করেছে, তার কারণ সেখানেও এদেশের কৃষকরা একটা সমুচিত আন্দোলন এবং সমুচিত জবাব কেন্দ্রের সরকারকে দিয়েছে। এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন, এটা বিজেপির একান্ত অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই বিষয়টা তখনই আলোচনার মধ্যে আসা উচিত যদি 2024 বিজেপি আবার ক্ষমতায় আসে। এটা বুঝতে হবে যে বিধানসভা ভিত্তিক ফলাফলের যে খুব পূর্ণ প্রকাশ আমরা লোকসভা ফলাফলে দেখতে পাই এমন নয়, প্রত্যেকটা আলাদা আলাদা নির্বাচনের কিছু অ্যাজেন্ডা থাকে, কিছু পলিটিক্যাল এপিসেন্ট্রিক মুভমেন্ট থাকে, সেইগুলো বিচার করলে, পুরোটা পর্যালোচনা করলে এবং বিশ্লেষণ করলে তারপর বোঝা যাবে যে ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য বিজেপিকে ক্ষমতায় দেখতে চাইছে কি চাইছে না। এবং সেক্ষেত্রে যদি ভারতবর্ষের মানুষ দেখতে চান, আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দেশে বাস করি এবং আমাদের যেহেতু সংবিধান বলে যে যে দল মানুষের দ্বারা নির্বাচিত হয় তাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তো এই ধারার পরিপন্থী হয়ে লাভ নেই। তার কারণ কে কুরসি দখল করবে কেন্দ্রের, সেই আলোচনা এত তাড়াতাড়ি আমার মনে হয় করাটা খুবই অবান্তর, তার কারণ গঙ্গা দিয়ে এখনও প্রচুর জল বয়ে যাওয়া বাকি আছে। তৃণমূল কংগ্রেসের একটা দাবি ছিল যে তারা গোয়ায় এবারে ক্ষমতা দখল করবে, তো আমার মনে হয় তারা যে প্রিপোল অ্যালায়েন্স করেছিল যে এমজিপি দলের সাথে, তো আলটিমেটলি তৃণমূল তো নিজের লক্ষ্যে সফল হয়েছেন খুব কম সময়ের মধ্যে, তার কারণ তারা দিনের শেষে তাদের প্রিপোল অ্যালায়েন্স যে দলের সাথে ছিল সেই দল তারা কিন্তু একসাথে গিয়ে বিজেপিকে সমর্থন করে গোয়ায় সরকার তৈরি করবে এ কথা ঘোষণা করে দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেসের যে বিজেপিকে সাহায্য করার যে ইন্টেনশন ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তরপ্রদেশ যে রাজ্য, সেই উত্তরপ্রদেশের কিন্তু ভৌগোলিক পরিস্থিতি, সেখানকার আর্থসামাজিক অবস্থা এবং সেখানে শিক্ষার প্রসার, এই সমস্ত কিছুর প্রতিফলনই কিন্তু ভোটের মধ্যে ঘটে। দলিতদের একটা অংশ বিজেপি সরকারের প্রতি আস্থা দেখিয়েছে, এবার দেখা যাক ভবিষ্যতে তারা তাদের দাবি দাওয়া, তাদের চাওয়া পাওয়া এগুলো সরকারের থেকে বুঝে নিতে সমর্থ হয় কিনা। আমার মনে হয় মানুষের মধ্যে থেকে রাজনৈতিক সচেতনতা কমেছে এবং ধর্মীয় সচেতনতা বেড়েছে। এই ধর্মীয় সচেতনতাটা বাড়ার জন্য একটা বেশিরভাগ মানুষের মধ্যে যে হঠাৎ তাদেরকে বোঝানো হয়েছে যে ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধর্মই আধার। আমার সবসময় মনে হয় উন্নয়ন এবং বা যে কোনো প্রগতিশীল সরকারের প্রথম কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের মূল্যবোধের উন্নয়ন করা।
তো সেই জায়গায় এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সেইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে আমাদের এই মুহূর্তে করোনা মহামারীর সময় আমাদের দেখিয়ে দিল যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা কি, এগুলোকে ভুলে গিয়ে একটা অদ্ভুত একটা কর্পোরেট পলিটিক্স বা পপুলার পলিটিক্সের দিকে তাকিয়ে নিজে জীবন ধারণ করলে মানুষই দিনের শেষে বঞ্চিত হবে, এর বাইরে আর কিছু হবে না। না মানে জেসিবি কোনো রাজনৈতিক দল চালিয়ে যদি ভোটে জিতে যায় বা সন্ত্রাস করে যদি ভোটে জিতে যায় তাহলে বলতে হবে সেই রাজ্যের গণতন্ত্রের অবস্থা খুব সঙ্গীন, ঠিক আছে। সুতরাং এটা কে জেসিবি চালাবে, কে রোড রোলার চালাবে, কে সাইকেল চালাবে, এটা তো রাজনীতির প্রশ্ন না। রাজনীতির প্রশ্ন হচ্ছে ক্ষমতা এলে মানুষের জন্য কি করবে বাবা। তো সেখানে বামফ্রন্ট একেবারে প্রথম থেকে বারবার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে একটা কথা বলেই, শ্রেণী সংগ্রাম। নিজের শ্রেণীকে চিনুন, নিজের শ্রেণীকে বুঝুন, শ্রেণীর পাশে থাকুন, শ্রেণীর ভেতরে থাকুন। বামপন্থী যেসব প্রার্থীরা, বামপন্থী কর্মীরা এই বার্তা নিয়ে মানুষের কাছে যেতে পৌঁছতে পারছেন, সেই জন্য মানুষ আস্তে আস্তে আবার তাদের প্রতি আস্থা জ্ঞাপন করছেন। একটা বড় অংশ তো মুখ ফিরিয়ে নিয়েছিল বামপন্থীদের থেকে, আবার সেই সমর্থন ফিরে আসছে। আপনার কি কম্পিউটার সেন্টার করার ভাবনা রয়েছে বা আপনার কি কম্পিউটার সেন্টার রয়েছে? তাহলে আলসি বিদ্যাসাগর জাতীয় যুব কম্পিউটার সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন আর আপনার প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ় করে গড়ে তুলুন। কেন আমাদের সাথে যুক্ত হবে? কারণ আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি সেই ফেজ নেই, কোনো রেনুয়াল চার্জ নেই, শুরুতে কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন চার্জও নেই। আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে আজই যোগাযোগ করুন।